ও অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 45 লাখ টাকা অর্থদণ্ড এবং 78 লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও 8 আসামিকে। সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। দুই দফা পেছানোর পর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে কারাগার থেকে আনা হয় 1 আসামিকে। জামিনে থাকা 6 আসামিও উপস্থিত হন পলাতক এস কে সিনহা সহ 4 জন। প্রায় 2.5 ঘন্টার রায়ে ঘুরে ফিরেই উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির ঋণ জালিয়াতির বিষয়টি। আদালত বলেন, সহজ সরল দুজন মানুষকে ব্যবহার করে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন এস কে সিনহা। সেই অর্থ পাচারও করেছেন তিনি, আর ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা মানেনি তৎকালীন ফার্মার্স ব্যাংক। রায়ে এস কে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড করা হয় 45 লাখ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে সিনহার 78 লাখ টাকা। বাকি 8 আসামিকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। খালাস পেয়েছেন 2 জন। মাননীয় আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা করা যায় না, এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না, যে সে যত ক্ষমতাশালী হোক না কেন বা যে পদেই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনে যদি তাকে অপরাধী প্রমাণ করা যায় তাকে সাজা ভোগ করতেই হবে। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের আদেশে দণ্ডিত হওয়ায় সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে সরকারকে। এই রায়টা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে তাকে সেখানে অন্তত যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরিয়ে আনার অবশ্যই দরকার। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করবো, জাজমেন্ট হওয়ার পরবর্তী পর্যন্ত উচ্চ আদালতে যাবো। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন দেশের 21তম প্রধান বিচারপতি এস কে সিনহা। নানা অনিয়মের মুখে বিদেশে বসেই পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতির দণ্ড হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আফজাল, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচারপতির বিচার হলো, আবার তিনি হচ্ছেন দেশের প্রধান বিচারপতি ছিলেন। আপনি এ বিষয়ে অনেকগুলো রিপোর্ট করেছেন, আপনার কাছে বেশ কিছু তথ্য আছে। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই যে এস কে সিনহাকে আসলে বিচারের শুরুটা কীভাবে হয়েছিল। বিচারের শুরুটা যেটি হয়েছিল এটি আমরা পরে দেখাবো। আমরা এই মামলার যে রায় হয়েছে এই মামলার বিচার প্রক্রিয়ার পার্টটুকু আমরা একটু দেখাতে চাই। এই মামলাটি হয়েছিল 10 জুলাই 2019, চার্জশিট দিয়েছিলেন 9 ডিসেম্বর 2019 সালেই, বিচার শুরু হয়েছিল 13 আগস্ট 2020 সালে। 21 জন সাক্ষী এই মামলার সাক্ষ্য দিয়েছেন, সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছিল 24 আগস্ট 2021 সালে। আর আজকে এই মামলার রায় দেওয়া হয়েছে। রায়ের মোট পৃষ্ঠা ছিল 182 পৃষ্ঠা, ইংরেজিতে রায় দিয়েছেন বিচারক এবং পুরো রায়টি আদালত পড়ে শুনিয়েছেন এবং কার বিরুদ্ধে কী অভিযোগ, কোন ধারায় কোনটি অভিযোগ প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ সেটি পড়ে শুনিয়েছেন। আর যদি আমি রায়ের বিষয়টুকু দেখি, আদালত কী রায় দিয়েছেন, এই মামলায় এস কে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছেন এবং 45 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং 78 লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই মামলায় একজন আসামির 4 বছরের কারাদণ্ড হয়েছে, আসামির নাম হচ্ছে এ কে এম শামীম, তিনিও ফার্মার্স ব্যাংক কর্মকর্তা, এবং 8 আসামির 3 বছরের সাজা হয়েছে। এই বাকি যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঋণ জালিয়াতিতে সহায়তা করা, এই অভিযোগগুলোই তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 2 আসামি খালাস পেয়েছেন। এই 2 আসামি খালাস কেন পেয়েছেন বিষয়টি একটু বলতে চাই। 2 আসামি খালাস পেয়েছেন যিনি অ্যাকাউন্টগুলো খুলেছিলেন, অর্থাৎ শাজাহান এবং নিরঞ্জন নামে এই 2 জন ব্যক্তি ফার্মার্স ব্যাংকে 2টি অ্যাকাউন্ট করেছিলেন। অ্যাকাউন্ট করার পরে মূলত তারা ঋণের একটি আবেদন করেছিলেন, 2টি অ্যাকাউন্টের বিপরীতে 4 কোটি ঋণের আবেদন করেছিলেন এবং এই টাকাগুলো তাদের অনুকূলে ফার্মার্স ব্যাংক তাদেরকে ঋণ দেওয়া হয় এবং এই ঋণের টাকাটি কিন্তু 2টি পে অর্ডারের মাধ্যমে এস কে সিনহার অ্যাকাউন্টে দেওয়া হয় এবং সেটি সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংক শাখায়, এবং এই শাখার মাধ্যম দিয়েই বিভিন্নভাবে এই টাকাগুলো এস কে সিনহা বেহাত করেছেন। এবং এই 2জন নিরঞ্জন এবং শাজাহান আদালত তার রায় পর্যবেক্ষণে বলছেন তারা সহজ সরল মানুষ, মানুষ তাদেরকে আসলে ফাঁদে ফেলেছেন এস কে সিনহা এবং ফাঁদে ফেলে তাদের নামে অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টে টাকা নিয়ে ঋণ নিয়ে এবং সেই টাকাগুলো এস কে সিনহা বেহাত করেছেন। এবং আদালত রায়ের পর্যবেক্ষণে আরও বলেছেন ঋণ জালিয়াতির প্রধান সুবিধাভোগী এস কে সিনহা, এটি আদালত তার রায়ে প্রমাণ করতে পেরেছেন বা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে ঋণ দেওয়ার ক্ষেত্রে নীতিমালা মানেনি ব্যাংক কর্তৃপক্ষ।
আজকে ঋণের আবেদন করা হয়েছে, কালকে ঋণ পাশ করা হয়েছে এবং পরশু দিনের মধ্যেই ঋণের টাকাগুলো অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এক্ষেত্রে কোনো নীতিমালায় মানেনি এবং হাতে হাতে এই কাজগুলো করেছেন ফার্মার্স ব্যাংক। সেই কারণে আদালত বলেছেন ঋণের নীতিমালা মানেনি, প্রধান বিচারপতির পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তিনি এই টাকাগুলো জালিয়াতি করেছেন এবং অর্থ পাচার করেছেন। এবং এটা তো বোঝাই যাচ্ছে যেহেতু আদালত বলছে নিরঞ্জন এবং শাহজাহান সহজ সরল মানুষ, দিনে দিনে ঋণের ই হয়ে গেছে, তার মানে হচ্ছে ব্যাংক কোনো নীতিমালা না মেনে তাদের নামে অ্যাকাউন্ট খুলিয়ে প্রধান বিচারপতির নির্দেশে তারা সেই অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিয়েছে, ব্যাপারটা তো এরকমই। এটি কিন্তু আদালত তার যে 182 পৃষ্ঠার রায় এটি পরিষ্কার করেছেন। এবং আজকে এই প্রধান বিচারপতির রায়কে ঘেন্দ্র করে আমরা দেখেছি আইনমন্ত্রী কথা বলেছেন। আইনমন্ত্রী যদিও বলেছেন যে বাংলাদেশের ইতিহাসে সাবেক কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির মামলায় দণ্ড পাওয়ার ঘটনা প্রথম হলেও বিশ্বে কিন্তু এই ধরনের নজির রয়েছে। এবং তিনি বলেছেন তিনি বিচার বিভাগের একজন কর্মকর্তা, তিনি একজন আইনজীবী, সেই কারণে তার এই সুপ্রিম কোর্টের সাবেক যে প্রধান বিচারপতি তার রায়ে তাকে একটু কষ্ট দিয়েছে। আমরা আইনমন্ত্রী কী বলেছেন আজকে সেই বিষয়ে আমরা একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। আদালতে এস কে সিনহার সাজার রায় ঘোষণার পরপরই সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক বিচারপতির বিচারের ঘটনায় মন্ত্রী আক্ষেপে সুরে বলেন বিচার বিভাগের জন্য এই দিনটি সুখের নয়। আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না। কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এস কে সিনহার রায় দেশে আইনের শাসন থাকার প্রমাণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা। যেই কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়, তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত, আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। প্রধান বিচারপতির বিচারের নজির অনেক দেশে রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে নজির আছে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। জাফর আফজাল, আজকে তো আমরা মামলার রায় দেখলাম এবং কী কী বিষয়ে আলোচনা হয়েছে আদালতে সেই বিষয়টি আমরা দেখলাম। প্রথমে যে প্রশ্নটি করেছিলাম যে সিনহার যেই অপকর্ম কিংবা যেটা আদালতে বিচার হলো সেই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন আমাদেরকে। বিস্তারিত আমি একটু শুরু থেকে বলতে চাই, কারণ এই মামলার প্রেক্ষাপট কিন্তু একদিনে তৈরি হয়নি। আমরা যদি সিনহা নামা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 30 সেপ্টেম্বর 2017 সাল দুর্নীতি, অর্থ পাচার, নৈতিক স্খলনের 11টি অভিযোগ তার বিরুদ্ধে ওঠে। রাষ্ট্রপতি এস কে সিনহা বাদে সেই সময় আরও যে 5 জন বিচারপতি ছিলেন তাদেরকে বঙ্গভবনে ডাকলেন। ডাকার পরে এই যে 11টি অভিযোগের বিষয়ে রাষ্ট্রপতি এই 5 জন বিচারপতিকে জানালেন বা তাদের অভিযোগগুলো তাদের হাতে তুলে দিলেন। 1 অক্টোবর 2017 এই যে 11টি অভিযোগ বিচারপতিদের হাতে দেয়া হলো, এই বিচারপতিরা সিদ্ধান্ত নিলেন যে অভিযোগের বিষয়ে এস কে সিনহার বক্তব্য জানা দরকার, সেই কারণে তারা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিলেন। 2 অক্টোবর 2017 দুর্নীতির অভিযোগের বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি এস কে সিনহা। এই 11টি অভিযোগ রাষ্ট্রপতি যে আপিল বিভাগের 5 জন বিচারপতির কাছে জানিয়েছিলেন, এই বিষয়ে এস কে সিনহাকে জিজ্ঞাসা করেছিলেন তার যে সহকর্মী বিচারপতিরা ছিলেন, কিন্তু এস কে সিনহা তাদের বক্তব্যের কোনো গ্রহণযোগ্য জবাব দিতে পারেননি। এবং সেই সময় কিন্তু ওই 5 জন বিচারপতিকে জানিয়েছিলেন এস কে সিনহা যে তিনি পদত্যাগ করবেন। আমরা দেখলাম যে 3 অক্টোবর 2017 অসুস্থতাজনিত কারণ দেখিয়ে ছুটির আবেদন করলেন রাষ্ট্রপতি, এবং এর মধ্যে কিন্তু বিচারপতিরা বৈঠকের পরপর কিন্তু তার সাথে একই আদালতে মানে বসতেও বোধহয় অসম্মতি জানিয়েছিলেন। জানিয়েছিলেন সেই সময়ে, পরে যখনই গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি এস কে সিনহা, এরপরেই আমরা দেখেছি যে তার সঙ্গে আর বিচার কাজে অংশ নেননি অন্য বিচারপতিরা। 3 অক্টোবর তিনি ছুটির আবেদন করলেন রাষ্ট্রপতির কাছে এবং 13 অক্টোবর 2017 দেশ ছাড়েন এস কে সিনহা। তিনি প্রথমে 1 মাসের ছুটি নিয়েছিলেন, পরে বললেন যে 10 নভেম্বর পর্যন্ত তিনি ছুটিতে চান। 14 অক্টোবর 2017 সুনির্দিষ্ট 11টি অভিযোগ প্রকাশ করে সুপ্রিম কোর্টের বিবৃতি, এ ধরনের ঘটনা সুপ্রিম কোর্টের বিবৃতি দেওয়ার ঘটনা দেশের বিচার বিভাগের ইতিহাসেও নজিরবিহীন, এবং সেটি কিন্তু সুপ্রিম কোর্ট করেছিলেন। 11 নভেম্বর 2017 তিনি পদত্যাগ করলেন, অর্থাৎ তিনি অবসরে যাওয়ার 81 দিন আগেই
তিনি দায়িত্ব পালন করেছিলেন মোট 1030 দিন। অবসর যাওয়ার 81 দিন আগে তিনি পদত্যাগ করলেন। তার বিরুদ্ধে যে অনিয়ম অভিযোগ উঠল সে সময় তিনি পদত্যাগ করলেন এবং তিনি দেশ ছাড়ার সময় বলেছিলেন যে বিচার বিভাগ কুলুষিত হোক তিনি চান না, তিনি আবার দেশে ফিরে আসতে চান। আপনার লেখাতে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, যেটা পাবলিক স্পেয়ারে খুব বেশি আলোচিত হচ্ছে, এস কে সিনহার যে অভিযোগ সেটা তো মূলত নৈতিক স্খলন এবং ঘুষ ফৌজদারি অপরাধ পুরোপুরি, এবং তিনি অনেকগুলো মামলার বিচার কার্য সম্পন্ন করেছেন, তার হাত দিয়ে অনেকগুলো মামলার রায় রাখা হয়েছে, সে বিষয়কে আসলে কোনো ধরনের জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না? না, এস কে সিনহা যে রায়গুলো দিয়েছেন রায়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটির কোনো প্রভাব আমরা দেখিনি এরপরে, কারণ তিনি 2017 সালে তো দেশ ছাড়েছেন, এরপরে তার হাতে বেশ কয়েকটি রায় ছিল এবং সেই রায়গুলোও কিন্তু পরে পূর্ণাঙ্গ আকারে দেওয়া হয়েছে, এটি কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি। এবং সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছে তিনি বিচারক হিসেবে একা কোনো রায় দেননি, কারণ তিনি একা কোনো বিচার কাজে অংশ নেন নাই, তারও যে তার সঙ্গে যে সহকর্মী বিচারপতিরা ছিলেন তারা মিলেই কিন্তু একটি রায় হয়েছে, সেই কারণে রায়ে কোনো প্রভাব আমরা পড়েনি বা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। তো সুপ্রিম কোর্টের আরও 3 জন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির এবং তদন্ত চলছে। আমরা দেখেছি যে 27 মার্চ ধরে 3 জন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছে, ঠিক তাদের বিরুদ্ধে কী অভিযোগ সেই বিষয়টি নিয়েও সুপ্রিম কোর্ট প্রশাসন মুখ খুলছে না। এটি নিয়ে আমার করা একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। 27 মার্চ ধরে বন্ধ হাইকোর্টের 2টি এজলাস, পেশাগত অসদ আচরণ ও অনিয়মের অভিযোগে 3 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার পর থেকেই বিচার প্রার্থীদের জন্য খুলেনি 2 কোর্টের দরজা। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর 3 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হলেও তা এখন ফাইলবন্দি। তদন্তের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। আইনজীবীরা বলছেন বিষয়টি দ্রুত সুরাহা হওয়া দরকার। 3 জন উচ্চতর আদালতের বিচারপতি বিচার কার্য পরিচালনা করছে না, কেন করছে না, কী কারণে করছে না, এটার ব্যাখ্যা রাষ্ট্রপতির সচিবালয় থেকে আসা উচিত বলে আমি মনে করি। আইনটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে না সংসদীয় পদ্ধতিতে হবে? আমার মনে হয় এই কারণেই বোধ হয় বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে গত 7 মাস ধরে, কিন্তু এটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ থাকলেও এ বিভাগের মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপের পরামর্শ অবসরপ্রাপ্ত বিচারপতির। ওনারা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু ওনারা বিচার কার্য পরিচালনা করছে না, এটা আদৌ কতখানি সঠিক? এই 3 জন বিচারককে এইভাবে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে, এটা একটা তো সুরাহা হওয়া উচিত। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণিত হয়, তাদের সরিয়ে দেওয়া হবে। বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি একেএম জহিরুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অধস্তন আদালতের মামলায় হস্তক্ষেপ এবং বিচারপতি কাজী রেজাউল হকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অনিয়মের অভিযোগে 2019 সালের আগস্টে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাফর আফজাল, আপনার প্রতিবেদনে আপনি বললেন যে কি অভিযোগ সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি, তারপরও আপনার কাছে আসলে এই বিষয়ে বিস্তারিত কি ধরনের তথ্য আছে যেটা আপনি জানাতে পারবেন? একটু তাদের বিরুদ্ধে যে অনিয়ম তদন্ত হচ্ছে সেটা একটু দেখে নিই, তারপরে আপনার প্রশ্নের উত্তর দেব। আমরা দেখতে পাচ্ছি যে 22 আগস্ট 2019 সালে এই 3 জন বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়েছিল এবং কি অভিযোগ সে বিষয়ে সুস্পষ্ট কিন্তু ব্যাখ্যা সুপ্রিম কোর্টেও দেওয়া হয়নি। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে এই 2 জন বিচারপতির বিরুদ্ধে, সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি একেএম জহিরুল হকের বিরুদ্ধে একটি মামলার ডিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ পেয়েছিলেন। আপিল বিভাগের একটি পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে তারা এই অনিয়মগুলো পেয়েছিলেন, যেটিকে বলা হচ্ছে পেশাগত অসদ আচরণ। আর বিচারপতি কাজী রেজাউল হকের বিরুদ্ধে মূলত ফৌজদারি একটি মামলায় আমরা যতটুকু গণমাধ্যম থেকে জানতে পেরেছি, একটি গণমাধ্যমে রিপোর্ট করেছে যে তার যে সহকারী আরেকজন বিচারপতি রয়েছিলেন তাকে ঘুষের একটি প্রস্তাব করেছিলেন, এ ধরনের একটি অভিযোগ আমরা কিন্তু জানতে পেরেছি। এই 3 জনের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি শুরু করেছিল কাজ, কিন্তু তদন্তের কী অগ্রগতি সেটিকে নিয়ে কেউ কিন্তু মুখ খুলতে চাননি। আর বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ রয়েছে, অর্থাৎ বিচারপতি অপসারণ প্রক্রিয়া কী হবে? সুপ্রিম কোর্টের যে এখন সংবিধানের 16 সংশোধনীর মাধ্যমে যেটি করা হয়েছিল যে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছিল, যেহেতু এই সংবিধানের 16 সংশোধনীটাই অবৈধ করা হয়ে বাতিল করা হয়েছে, তো জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করা হবে নাকি বিচারপতি অপসারণ প্রক্রিয়া সংসদের হাতে ফিরে যাবে, যেহেতু এই 16 সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিল রিভিউ করেছেন, সেটিরও কিন্তু শুনানির প্রক্রিয়া শুরু করা যায়নি, কোনো উদ্যোগ নেওয়া যায়নি, সেটি নিয়ে একটি ধোঁয়াশা রয়েছে। আর 3 জন বিচারপতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু থেকেই
27 মাস বিচার কাজ থেকে বিরত থাকলেও তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসছেন, তারা বিচার কাজে অংশ নিচ্ছেন না। আমরা যদি একটু দেখতে চাই যে বেতন তারা পাচ্ছেন 95,000 টাকা, ব্যয় নিয়ামক ভাতা 5,000 টাকা পান মাসিকভাবে, আবাসন ভাতা 50,600 টাকা, কার অ্যালাউন্স পান 25,000 টাকা, গাড়ি সরবরাহের পূর্বে ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে 2,000 টাকা, মোট 1,75,000 টাকা তারা মাসিকভাবে এখন পেয়ে যাচ্ছেন কোনো ধরনের বিচার কাজে অংশগ্রহণ ছাড়াই। যদি 27 মাসের হিসাবে দেখি তাহলে একজন বিচারপতি, এই তিনজন বিচারপতি প্রায় 46 লাখ টাকা করে কিন্তু সরকারের কাছ থেকে পেয়ে আসছেন। মোট আমরা যদি হিসাব করে দেখি যে 1,45,00,000 টাকার মতো এখন পর্যন্ত রাষ্ট্রের কোষাগার থেকে তারা পেয়েছেন এই কোনো ধরনের বিচার কাজে অংশগ্রহণ না করে। তবে এই তিন বিচারপতির বিষয়ে খুব দ্রুতই সুরাহা চান আইনজীবীরা, যেহেতু আগামী ডিসেম্বরে, এই ডিসেম্বরেই বর্তমান যে প্রধান বিচারপতি আছেন সৈয়দ মাহমুদ হোসেন, তার অবসরে যাওয়ার কথা রয়েছে বা অবসরে যাবেন তিনি। এই অবসরে যাওয়ার পরে এই তিনজনের বিষয়ে গতি আসবে বলে অনেকেই কিন্তু মনে করছেন জাফর। না অবশ্যই, আসলে তিনজন বিচারপতি একদম কোনো ধরনের কাজ ছাড়া রাষ্ট্রীয় টাকা অপচয় করাটাও আসলে এক ধরনের অনিয়মই বলা যায়। সেখান থেকে অবশ্যই রাষ্ট্রকে বের হয়ে আসতে হবে, তাদের একটা সমাধান খুব দ্রুতই আমাদের প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আফজাল আপনাকে। দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন, জানাচ্ছিলেন যে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যে আজকে রায় হলো সেই রায় বিষয়ে বিস্তারিত, এবং এখনও যে তিনজন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ আছে তাদের যেটা সুরাহা যে হচ্ছে না সে বিষয়ে আমাদেরকে তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন।